আমাদের ছোট থেকে পরিকল্পনা যে মক্কা মদিনায় যাব, নবী দরবারের পাশে গিয়ে সালাম জানাবো, হজের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে পরিচিতি লাভ করাবো। হুজুর, এর জন্য তার জীবনটা কি আগে থেকেই পরিকল্পনা করতে হবে? না, আবার অনেকে বলে আল্লাহ যাকে এই রাস্তা কবুল। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। তিনটি প্রশ্নই আপনি বড় সুন্দর ও চমৎকার করেছেন, আমরা আলোচনা করছি, আপনি শুনুন। আমার মনে হয় উনি যে কথাটা বলেছেন প্রস্তুতি, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটা শুরু থেকেই কোনো ব্যক্তির এই যে মানুষের আবেগ, এটা হলো আসল 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 বিষয়টা হলো আবেগ। তার আবেগটা আমি অবশ্যই তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে ওনার যে আবেগ তৈরি হয়েছে আল্লাহ তাআলা এটা করেছেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার মধ্যেই কিন্তু এই আবেগ তৈরি করেন। আল্লাহর ঘর শেষ পর্যন্ত সমর্থ না থাকলেও আল্লাহ অসংখ্য লোককে কিন্তু আল্লাহর ঘরে আল্লামা রবি রহমতুল্লাহ পিঁপড়ার ঘটনা বলেছেন যে পিঁপড়া নিয়ত করেছেন আল্লাহ তুমি আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবো, 1000 মাইল দূর থেকে হাঁটা শুরু করছে। আল্লাহ তাআলা কাবা শরীফ থেকে একটা পিঁপড়া একটা কবুতরকে পাঠিয়ে দিয়েছেন, তার পাশে এসে বসছে, সে গা বেয়ে উঠছে, আবার কবুতর উঠতে 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 যে কাবা শরীফের মধ্যে বসছে সে নেমে গেছে। সে নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে কিন্তু পুরা করেছেন। তো আমার বোন যে নিয়ত করেছেন নিঃসন্দেহে এটা একটা ভালো নিয়ত। আর নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, হাদিসে আসছে যে মুমিনার যে নিয়ত এটা তার আমল থেকে উত্তম। যখনই সে একটা ভালো নিয়ত করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার একটা নেকি তার আমল নামে লিখে দিবেন। ধন্যবাদ। তা আমরা যে পরামর্শটা আমাদের মুফতি সাহেব বলেছেন যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরেই আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে আপনি একটা দোয়া করতে পারেন যেটা হাদিসে পাকের মধ্যে আমরা পেয়েছি, আল্লাহুম্মার জুকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মার জুকনা জিয়ারাতা বাইতিকাল আতিক, ওয়ার জুকনা জিয়ারাতা রাওযাতা হাবিবিক। এই দোয়াগুলো হাদিসে বর্ণিত দোয়া আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হজ করার ব্যবস্থা করে দিবেন এমন আশাই আমরা আল্লাহর উপরে। প্রতিদিন দুই রাকাত নামাজ পড়তে পারে এর জন্য সালাতুল হাজ নামাজ আপনি পড়তে পারেন।